হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবী অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ। এই সৌন্দর্যের পিছনে রয়েছে জানা অজানা কত কত প্রাণী, যা এই পৃথিবীর সৌন্দর্যকে আরও হাজারো গুণ ফুটিয়ে তোলে। আর এই প্রাণীকুলের মধ্যে অন্যতম একটি প্রাণী হচ্ছে পাখি। পাখির রূপে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। পৃথিবীতে প্রায় 10,000-এর বেশি প্রজাতির পাখির খোঁজ মিলেছে এখন পর্যন্ত। চারপাশে উড়তে থাকা এবং কিচিরমিচির করা পাখি দেখে চাপমুক্ত হয় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাংলাদেশ সহ প্রায় সব দেশেই পাখির সমাহার দেখা যায়। পৃথিবীতে এমন কিছু পাখি আছে যাদের দৈহিক গঠন, জমকালো রং এবং অসাধারণ কিছু গুণের জন্য বিশ্বের অন্যতম সুন্দর পাখি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এমনই সুন্দর 5টি পাখি নিয়ে সাজানো হয়েছে এফটিডি বাংলার আজকের ভিডিওটি। তো স্বাগতম আপনাকে এফটিডি বাংলার আরও একটি নতুন এপিসোডে। স্কারলেট ম্যাকাও। মধ্যম ও দক্ষিণ আমেরিকার চিরস্থায়ী আর্দ্র বনাঞ্চলের বাসিন্দা স্কারলেট ম্যাকাও। এরা ম্যাকাও প্রজাতির মধ্যে সবচেয়ে বৃহত্তম ও সুন্দরতম সদস্য। উজ্জ্বল লাল, নীল ও হলুদ রঙের সমাহারে স্কারলেট ম্যাকাওর মোহনীয় রূপ সকলকেই মুগ্ধ করে। সেই সঙ্গে এর উপরের দিকের হলুদ ডানার শেষাংশে সবুজ রঙেরও বেশ সুন্দর একটি প্রলেপ রয়েছে। শক্তিশালী পাকা ঠোঁট, দীর্ঘতম সময়ে উড়তে পারার ক্ষমতাও এদের আলাদা করে চিনিয়ে দেয়। দক্ষিণ পূর্ব মেক্সিকো থেকে আমাজনীয় পেরু ও বলিভিয়ায় এই পাখি দেখা যায়। কৈয়া দ্বীপেও রয়েছে বহু স্কারলেট ম্যাকাও। হন্ডুরাস এই পাখিকে জাতীয় পাখি হিসেবে ঘোষণা করেছে। স্কারলেট ম্যাকাও বাঁচে প্রায় 40-45 বছরের মতো। স্বাভাবিক কারণেই এরা দীর্ঘ আয়ুর পাখি হিসেবেও বিবেচিত হয়। বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান পাখি বলা হয় এদের। মানুষের কণ্ঠস্বর হুবহু নকল করতে সক্ষম এরা। গোল্ডেন ফিজেন্ট। গোল্ডেন ফিজেন্টের মাথায় ক্রেস্টের মতো দুর্দান্ত গোল্ডেন ফান্ড সহ একটি প্রাণবন্ত লালচে কমলা ঘাড় রয়েছে। প্রধানত পশ্চিম চীনের ঘন বনাঞ্চলে দেখা যায় এদের। পাখিটি প্রায় 90-105 সেন্টিমিটার পর্যন্ত বড় হয় এবং লেজের দৈর্ঘ্য পাখির আকারের 2/3। তবে গোল্ডেন ফিজেন্ট নামটি প্রাচীন গ্রিপ শব্দ খরাসোলোফোস থেকে এসেছে, যার অর্থ আকা। পুরুষ পাখির ওজন প্রায় 1.4 কেজি এবং স্ত্রী পাখিদের ওজন প্রায় 1.2 কেজি পর্যন্ত হয়ে থাকে। সঙ্গমের সময় তার সৌন্দর্য প্রদর্শনে সহায়তা করার জন্য গোল্ডেন ফিজেন্টের ঘাড়ে কমলা কেপ দেখা যায়। প্রতি মৌসুমে একটি স্ত্রী গোল্ডেন ফিজেন্ট 40টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। তবে চীনে এই পাখিটিকে শিকার করে খাওয়া হয়। ফ্লামিঙ্গো। অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সব দেশে দেখতে পাওয়া যায় ফ্লামিঙ্গো। পাখিটি মুগ্ধ করে তার কমলা সৌন্দর্যে। ফ্লামিঙ্গো নামটি পর্তুগিজ বা স্প্যানিশ শব্দ ফ্লামিঙ্গো থেকে এসেছে, যার অর্থ বর্ণযুক্ত শিখা। ফ্লামিঙ্গোর শরীরে শিখার মতো স্তর দেখতে পাওয়া যায়। লম্বা দূরত্ব একবারে অতিক্রম করার ক্ষমতাও রয়েছে এদের। শুধু তাই নয়, প্রতি ঘন্টায় প্রায় 55 কিলোমিটার গতিতে উড়তে পারে এরা। ফ্লামিঙ্গোকে ওয়েডিং বার্ডও বলা হয়। সাঁতার কাটতেও অত্যন্ত পটু এরা। পৃথিবীতে প্রায় 6 প্রজাতির ফ্লামিঙ্গো রয়েছে। পূর্ণবয়স্ক ফ্লামিঙ্গো দৈর্ঘ্যে 4-5 ফুট ও ওজনে প্রায় 3.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের দীর্ঘ গলা ও দীর্ঘ পা কাদা থেকে ছোট মাছ, প্ল্যাঙ্কটন খেতে সাহায্য করে। লিস্টের 4 নম্বরে যে পাখিটি রয়েছে তাকে হয়তো আমরা সবাই চিনি। হ্যাঁ, সুন্দর পাখির তালিকায় যে রয়েছে আমাদের দেশের পাখি ময়ূর। আপনি কি মনে করেন ময়ূর কি লিস্টের আরও উপরে থাকতে পারত? কমেন্ট করে জানাবেন। ময়ূরকে বলা হয় বর্ষার রানী। বর্ষাই মূলত ময়ূরের প্রজনন সময়, আর এই সময় স্ত্রী ময়ূরের দৃষ্টি আকর্ষণের জন্য নয়নাভিরাম পেখম মেলে ধরে পুরুষ ময়ূর। এতে বিশেষ দুর্বলতা তৈরি হয় এবং তখনই আকর্ষণীয় নাচ যে পুরুষ ময়ূর দেখাতে পারে তাকেই সঙ্গী হিসেবে বেছে নেয় স্ত্রী ময়ূর। ফ্যাজিয়ানিটি পরিবারের অন্তর্ভুক্ত অত্যন্ত সুন্দর একটি পাখি হলো ময়ূর। এশিয়ায় মূলত নীল ও সবুজ দুই প্রজাতির ময়ূরের দেখা মেলে, তবে মাঝে মধ্যে জিনগত কারণে সাদা ময়ূরের দেখাও পাওয়া যায়। এরা মুরগির মতো ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা বের হয়। ময়ূর বন্য পাখি, এরা মাটির গর্তে বাস করে এবং গাছে বিশ্রাম নেয়। শত্রুর হাত থেকে রক্ষার জন্য পায়ের নখ ব্যবহার করে। দক্ষিণ এশিয়ায় সর্বত্রই ময়ূরের দেখা মিললেও ক্রমেই কমে আসছে এদের সংখ্যা। লিস্টের একেবারে শেষে যে পাখিটি রয়েছে তা হচ্ছে ব্লু জে। মূলত পূর্ব ও মধ্য উত্তর আমেরিকার বনাঞ্চলের পাখি ব্লু জে। নীল, সাদা ও কালো রঙের সমাহার দেখা যায় এ পাখির দেহে।
যা এদের সৌন্দর্যের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। সাধারণত দুষ্ট স্বভাবের হওয়ায় এবং শরীরে নীল রঙের প্রভাব বেশি থাকায় এদের নামকরণ করা হয়েছে ব্লু জে হিসেবে। এমনকি ডাকের সময় এরা জে জে বলেই টাকাটাকি করে। মোহনীয় চেহারা ছাড়াও এই পাখিটির নিজের বুদ্ধিমত্তার জন্য বিশেষ সুনাম রয়েছে। অন্য পাখিদের ডাক অনুসরণের এক অনন্য ক্ষমতা রয়েছে এদের, যা অন্য পাখিদের বিব্রত করে দেয় মাঝে মধ্যে। অন্য পাখির ডিম ও বাসাও চুরি করে এরা। অন্য পাখিদের ভয় দেখানোর জন্য হুবহু ইগলের ডাকও নকল করতে দেখা যায় এদের। প্রিয় দর্শক, লিস্টের কোন পাখিটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যে কোনো পরামর্শ কিংবা মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।